Hey everyone, welcome back to my channel. आज के अपने जो नए की beef recipe नहीं आई थी, आज की recipe होती है हाथे माखा गोरू मांसो। अमान मौजूदा recipe पे तो चले, अमार channel टी के एकुनी subscribe करे दीवन। आर जरा already करे दिए चिन, तादर के अशंक अशंक धन्यवाद। गोरू मांसेर ई अन्यरकम स्वादेर recipe टी आपनारा बासा किभाबे खूब सहजेई तैरी करते पारबेन, सेटी आज के ई videoते देखे नीन। एखाने हाड़ सह 2 केजी गोरू मांस नियेछि আর মাংসের সাইজগুলো রান্নার রেগুলার সাইজে কেটে নিয়েছি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোতে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 2 টেবিলস্পুন মরিচ গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিলস্পুন গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আমি পুরো রান্নাতে 1 কাপ তেল ইউজ করব, আর এখানে মাখানোর জন্য আমি 1/2 কাপ তেল ইউজ করছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া শেষে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কজ এই রেসিপির মূল টেস্ট আপনি এই মাখানোর জন্যই কিন্তু পাচ্ছেন, সেজন্য আপনাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা তখন দিয়ে মাখিয়ে নেবেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখন একটি প্যানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি, আর এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে। এখন আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি কিন্তু কোনো পানি ইউজ করব না। মেশানো হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে 7-8 মিনিট ঢেকে কষিয়ে নিব। ফিরে এসেছি 7-8 মিনিট পর। এখন একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে। এখন এই মাংসগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণ মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এখন আবার একটু নাড়িয়ে দিতে হবে। মাংসের পানিটা দিয়ে আমি 20-25 মিনিট আবার এটাকে ঢেকে কষিয়ে নিব। ফিরে আসছি 20-25 মিনিট পর। দেখে বুঝতে পারছেন উপরে কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। আমি যথেষ্ট পরিমাণ সময় নিয়ে মাংসটিকে কষিয়েছি। কষানো শেষ হয়ে গেলে এখন আমি মাংসটিকে সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আমি এখানে গরম পানি 2 কাপ ইউজ করছি। পানিটা শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ব্যবহার করছি।
আর এখানে আমি কিছু আলু লবণ দিয়ে আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। এটা এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু মাংসতে আলু খেতে কিন্তু ভালোই লাগে, সেজন্য আমি এখানে আলু দিয়েছি। আলু আর পানি মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে, কারণ ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার মাংসের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে, তাছাড়া আপনার মাংসটা সেদ্ধ হতেও অনেক সময় নেবে। মাংসটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে, কারণ গোস্তটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। রান্না শেষের দিকে চলে আসলে আমি এখানে গরম মশলা ইউজ করছি, কারণ গরম মশলাটা লাস্টে ইউজ করলে আপনার স্মেলটা ভালো আসবে। মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখন অল্প কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। অনেকেই গরুর মাংস একদম সফট খেতে পছন্দ করে, আবার কেউ কেউ একটু হার্ড খেতে পছন্দ করে। আমি একটু হার্ড রেখেছি, আপনারা আপনাদের চাহিদা মতো এটাকে সেদ্ধ করে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হতে পারে। হাতে মাখা গরু মাংসের এই মজাদার রেসিপিটি আপনারা খিচুড়ি কিংবা চাউলের রুটির সাথে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ টেস্ট পাবেন। রেসিপিটি ট্রাই করে যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।